তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আর্টোপি ইউটিউব চ্যানেল, সবাইকে স্বাগতম। আর আমি এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। অনেক বানালাম চিত্র বিচিত্র, আজকে চলে যাব সবুজ সবুজ লতা পাতা পাহাড় পর্বতের ধারে। ছিপ নিয়ে গেল কলা মেঘে, মাছ নিয়ে গেল চিলে। তো বন্ধু, সোজাসুজি বলতে গেলে আজকে আমরা ওয়াটার কালার বা জল রং ব্যবহার করে বানাবো একটি পাহাড় পর্বত নেচারের চিত্র। তো হাঁড়ি কড়া গাড়িতে লোড করো আর যাওয়া যাক পাহাড় পর্বতে। তো প্রথমে আমরা পেন্সিলের দ্বারা চিত্রটি বানিয়ে নেব। কথা হচ্ছে যে দা বঙ্গায়ের ফিউচারের মতো আমার লাইটটি অনেক ব্রাইট হয়ে গেছে, তাই কিচ্ছু দেখা যাচ্ছে না। বাট ডোন্ট ওয়ারি, কালার করলে ছবিটি ঠিক ফুটে আসবে। আমরা টুকিটাকি কালার করে নিয়েছি যেমন চিত্রটির চোখে লাগে। আশেপাশের গাছগুলো ঠিক চোখে লাগছে না, তাই একটু বেশি সবুজ করে নেওয়া যাক। স্যার, আপনি এখন এক কথা বলছেন, তখন এক কথা বলছেন। ফাঁকা জায়গাগুলিতে মিনিমাম কালার দিয়ে দেব, মিনিমাম, একদম বেশি না। বুঝতে পেরেছি। এরপরে বড় বড় গাছ কিছু এঁকে নেব, দূরের কিছু, পাশের কিছু। Thank you.
আরও দূরের কিছু গাছ আঁকলে আমাকে লাগছে চোখে আরেকটু ভালো লাগবে। তো একে নিই আর চিত্রটির ফাইনাল টাচ দিয়ে দেওয়া যাক। তো বন্ধু, আমাদের চিত্রটি এবার কমপ্লিট হয়েছে। আশা করছি সবাইকে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করো, আর কিছু বলার থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আর তোমাদের আর্ট প্রেমী বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করো। আমাদের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করো। সাবস্ক্রাইব করাটা তোমাদের জন্য ফ্রি, কিন্তু আমাদেরকে অনেক মোটিভেশন দেয়। জলদি দেখা হচ্ছে অ্যানাদার ভিডিওতে। তোমাদের বহুমূল্য সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।